ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাদের চারটে জিনিস খুবই প্রয়োজন, যেটা প্রথম হচ্ছে জিমেল অ্যাকাউন্ট। এই জিমেল অ্যাকাউন্ট তো আপনাদের সবাই জানেন, সো জিমেল অ্যাকাউন্ট লাগবেই। তারপরে যেটা লাগবে ফোন নাম্বার, ফোন নাম্বার আপনাদের অথেন্টিক থাকা দরকার। এই ফোন নাম্বারে আপনাদের একটা কোড যাবে ইউটিউব চ্যানেল খোলার সময়, সেটা আপনাদের পাশে থাকা উচিত। অ্যান্ড যে তিন নম্বর যেটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আপনাদের ইউটিউব থেকে যে আর্নিং হবে সে আর্নিংটা ডাইরেক্টলি ব্যাঙ্কেই যাবে। চার নম্বর এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট, আপনাদের ভিডিও ঠিক মতন কন্টেন্ট এবং ভিডিও কন্টিনিউ আপলোডিং আপনাদের ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো প্রথমে আপনারা গুগলে অথবা জিমেলে গিয়ে আপনাদের ইমেল আইডি সাইন ইন করবেন, ঠিক আছে। সাইন ইন করার পর www.youtube.com লেখার পর এখানে সাইন ইন ক্লিক করতে হবে। সাইন ইন ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা এখানে শো করছে, যেহেতু আমি প্রথমে সাইন ইন করে নিয়েছিলাম। তারপরে আপনি ক্লিক করুন ইউটিউব স্টুডিওতে। এখানে আপনি নিজের ইউটিউব চ্যানেলের নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতো। সো আমি এখানে আমার চ্যানেলের নাম দিচ্ছি কেরিয়ার বেস্ট। তারপরে ক্রিয়েট চ্যানেলে গিয়ে আমি ক্লিক করলাম। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সন্দীপ দেবাস, তো এখনও প্রপারলি চ্যানেলের নামটা আপডেট হয়নি, একটু সময় নেবে, ঠিক আছে। সো ক্লিক অন কাস্টমাইজ চ্যানেল, এখানে আপনি আপনার চ্যানেলের যে আইকন হয় না, যে ফটো থাকে চ্যানেলে, সেটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। আপনার চ্যানেল আর্ট টাও আপনি এখানে আপলোড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো এখানে আপনি একটু উপরে দেখতে পাবেন যে জিরো সাবস্ক্রাইবার এবং ভিডিও ম্যানেজারে কোনো ভিডিও নেই। যেহেতু আপনার একটু নতুন অ্যাকাউন্ট এখনই খুলছেন, তো কোনো এখানে সাবস্ক্রাইবার দেখাবে না। তো পরে আপনাদের আলোচনা করব যে কীভাবে আপনাদের সাবস্ক্রাইবার বা কোনো ভিডিও কীভাবে আপলোড করতে হয়, জিরো সাবস্ক্রাইবার থেকে কীভাবে মিলিয়ন সাবস্ক্রাইবার পাওয়া যায় সেটাও আপনাদেরকে জানাবো। তো তারপরে আপনি ক্লিক করুন ইউটিউব স্টুডিওতে, গটিটা ক্লিক করুন। তারপরে একটু নিচে স্ক্রল করে আসবেন, দিয়ে এখানে আদার্সে ক্লিক করে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আপনি ভিউ চ্যানেলে যে ক্লিক করুন, আপনি যে বাঁদিকে যেটা আছে চ্যানেল নামে, হ্যাঁ ঠিক এই জায়গাটায় এসে আপনি ক্লিক করুন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাকাউন্টটা এখনও ভেরিফাই করা হয়নি ইউটিউবের সাথে, তো ইউটিউব.কমের সাথে ভেরিফাই করার জন্য, পার্টনার ভেরিফাই করার জন্য আপনাকে এই জায়গাটায় ক্লিক করতে হবে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কমিউনিটি গাইডলাইন অ্যাটাচ স্ট্যাটাস, সেটা ভালোই চলছে, স্মাইলিং দেখাচ্ছে, মানে ভালোই চলছে, যেহেতু নতুন তো কোনো স্ট্রাইক এখনও আসেনি। তো ভেরিফাই ক্লিক করুন এবং আপনার কান্ট্রি যেটা আছে সেটা সিলেক্ট করুন, যেহেতু আমি ইন্ডিয়া থেকে বিলংস করছি, সো বিলং টু ইন্ডিয়া। অ্যান্ড আপনি যদি আদার্স কান্ট্রি হন তো আদার্স কান্ট্রি আপনি ইউজ করতে পারেন। তো আমি আপনাকে যেটা কথাটা বলেছিলাম যে একটা মোবাইল নাম্বার লাগবে, সো এখানে মোবাইল নাম্বারটা লিখতে হবে আর উপরে টেক্সট মিতে ক্লিক করে নিতে হবে, দিয়ে সাবমিট। আপনার ঠিক কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে একটা কোড চলে আসবে 6 ডিজিটে। তো 6 ডিজিট যে কোডটা আছে সেটা ইউনিক থাকে, প্রত্যেকবারই চেঞ্জ হয়। তো আপনি সেটাকে লিখে নেক্সটে ক্লিক করুন এবং আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা ভেরিফাই হয়ে চলে আসবে। তো আপনি তারপরে সেটাকে কন্টিনিউ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট যেটা সেটা ভেরিফাই হয়ে গেছে এবং এখানে আপলোডিং এনেবল করা আছে, আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তারপরে ডান দিকে যেটা আছে মনিটাইজেশন এনেবল করতে হবে। তো এনেবল করার জন্য আমাদেরকে এনেবলে ক্লিক করতে হবে। এখানে আপনি প্রথমেই যে মনিটাইজেশনে যে অ্যাকাউন্ট স্ট্যাটাস মনিটাইজেশন নট এনেবল এটা একটু পড়ে নেবেন। এখানে লেখা আছে যে আপনার 12 মাসের মধ্যে 4000 ঘন্টা লাগবে, মানে 4000 আপনার ভিডিওটা লোককে দেখতে হবে এবং 1000 সাবস্ক্রাইবার লাগবে।
তারপর আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর সমস্ত ট্রান্সফার কন্ডিশনগুলো পড়ে নিয়ে সমস্ত চেকবক্সে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। সো এখানে দেখা যাচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস অ্যাকসেপ্টেড সাইন ইন ফর অ্যাডসেন্স। সো অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার জন্য সাইন আপ করতে হবে। ওখানে স্টার্টে ক্লিক করুন। স্টার্টে ক্লিক করার পর আপনার মনিটারেশন করতে হবে। এখানে অ্যাডসেন্সে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনার অ্যাড্রেস দিয়ে। সো এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যে অ্যাকাউন্ট বা যে ইমেল আইডিতে খুললেন সেই ইমেল আইডিটা আপনি চুজ করবেন। চুজ করার পর আপনার যে অ্যাডসেন্সের সাইন আপ ফর্ম সে ফর্মটা অ্যাভেলেবেল হবে। সো আপনি প্রথমে এখানে ইয়েস করবেন যে ইউটিউব থেকে কোনো সাজেশন দিলে সেটা আপনি নিতে চাচ্ছেন কি না। নিতে চাইলে আপনি ইয়েস করবেন, না চাইলে নো করতে পারেন। তো আমি ইয়েস করলাম এবং আমার কান্ট্রি যেটা সেটা আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম এবং প্রথমে চেকবক্সে ক্লিক করে ইয়েস করে নিলাম। ইয়েস করে নিলাম দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার পর আপনি আপনার অরিজিনাল প্রেজেন্ট যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কেয়ারফুলি ফিল আপ করবেন এবং এই অ্যাড্রেসেই আপনার কোনো চিঠি বা কোনো কিছু ইউটিউব থেকে আসলে সেটা আপনার এই প্রপার অ্যাড্রেসেই আসবে। লক্ষ্য রাখবেন কোনো মিস্টেক যাতে না হয়। দেন ক্লিক করবেন নেক্সট বাটনে। ভেরি ভেরি ইজি টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। সো শেষ হয়ে এসছে প্রায় আর কিছু সেকেন্ড, তাহলে হয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল খোলা। সেট মনিটাইজেশন প্রিফারেন্সেস, এটাকে চালু করার জন্য আপনাদের জানতে পারছেন এটা আপনাদের এবার স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তো এবার আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। এখানে আপনি মনিটাইজেশন দেখতে পাচ্ছেন সমস্ত প্রকার যে অ্যাড, এই অ্যাড থেকে আপনাদের কি হয় আর্নিং হয় ইউটিউবে। সো সমস্ত অ্যাডগুলোকে আপনি এনেবল করতে পারবেন, এইভাবে আপনার ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে আপনি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো না লাগলে আপনি ডিসলাইকও করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।